নমস্কার, লোক টিভির সকল দর্শক বন্ধুদেরকে প্রেসক্রিপশন অনুষ্ঠানে স্বাগত। স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ জিজ্ঞাসার একটা সম্মুখ উদাহরণ হিসেবে আজকের এই অনুষ্ঠান ধরতে পারেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রবাদ প্রতিম হোমিও চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, যিনি বর্তমানে ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি, যিনি ক্যান্সার, হাঁপানি, চর্মরোগ সহ 57টি গ্রন্থ অলরেডি রচনা করে ফেলেছেন। এবং সঙ্গে উপস্থিত রয়েছেন আরও একজন প্রখ্যাত চিকিৎসক ডক্টর নীলকমল বর্মন, যিনি ইতিমধ্যে 16টি গ্রন্থ রচনা করে সুনাম অর্জন করেছেন। আসুন, দুজন রেনাউন ডক্টরকে আজকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করব। অনেক অনেক স্বাগত, নমস্কার। যাই হোক, আমরা এখন চলে আসি ডক্টর প্রকাশ মল্লিকের কাছে। যে স্যার, আপনি এই যে আজকের সাফল্যের শিখরে অবস্থান করছেন, তার মূলে আছে আপনার স্বকীয় হোমিওপ্যাথিক ধারা মল্লিক মেথড, এবং এই মল্লিক মেথড সম্পর্কে যদি আপনি কিছু বলেন। মল্লিক মেথড আসলে হ্যানিম্যান, তিনি বলেছিলেন হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স বাট অলসো আর্ট। এই মল্লিক মেথড একটা আর্টের পর্যায়ে ফেলা যেতে পারে, এবং হোমিওপ্যাথি এমন একটা জিনিস, এটা একটা জাস্ট লাইক ইনস্ট্রুমেন্ট। কীরকম, যেমন ধরুন যে আপনি সেতার যখন আমি বাজাই সেটা কেউ শোনে না, আপনি যখন বাজান কিছু লোক শোনে, কিন্তু যখন রবিশঙ্কর বাজায় তখন সকাল শ্রোতারা মোহিত হয়ে যায়। কিন্তু ইনস্ট্রুমেন্টটা সেম, হোমিওপ্যাথিও তাই। এক একজন চিকিৎসকের মেধা, তার উপলব্ধি, তার অভিজ্ঞতা এই জায়গাটায় পৌঁছে যায়। তো হোমিওপ্যাথি আমাদের মৌলিক মেথড হচ্ছে যে হ্যানিম্যানের স্বকীয় ধারা, হ্যানিম্যানের ধারা থেকে একটু এগিয়ে এসে আমরা আরও বেশি বাস্তবসম্মত। এবং এখানে যেমন বিবেকানন্দ বলেছিলেন, বিবেকানন্দকে কেন মনে রাখে মানুষ না, প্র্যাকটিক্যাল বেদান্ত, তো সেরকম আমাদের এই প্র্যাকটিক্যাল ফিল্ড অর্থাৎ বর্তমান সময়ের প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন তার উপরে বেশ করে, এবং সক্রিয়কৃত ওষুধ এবং মাদার টিঞ্চার এবং বায়োকেমিক কম্বিনেশনে একটা গভীর জটিল রোগকে ভালো করা যায়, সেটা ক্যান্সার থেকে আরম্ভ করে যত জটিল রোগ হোক না কেন, সেইটা কিন্তু আমাদের মল্লিক মেথডের মধ্যে ভালো করা সম্ভব। এবং সারা পৃথিবীর 10টি দেশের বহু চিকিৎসক এই পদ্ধতি ব্যয় মানে শিখে তারা এটা প্রয়োগ করে প্রচুর সুফল পাচ্ছেন এবং পেয়েছেন। আমি আমার 37 বছরের অভিজ্ঞতা লব্ধ বিভিন্ন কেস, যেগুলো মডার্ন সায়েন্সে ভালো হয় না, আমাদের কাছে এসে তারা আরোগ্য লাভ করছে এবং অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকছে। কিডনি রোগ, ক্যান্সার, হাঁপানি, যৌন রোগ, চর্মরোগ, যেগুলোর কোনো সলিউশন ছিল না, সেগুলো আমাদের হোমিওপ্যাথি ওষুধ এবং মল্লিক মেথডের যে একটা স্বকীয় ধারা, এই ধারাটার সমন্বয়ে রোগকে আরোগ্য করা সুবিধা হয়েছে একেবারে। এবার এবার আসছি ডাক্তার নীলকমল বর্মনের কাছে। ডাক্তার বর্মন, আপনি দীর্ঘদিন ধরে ডাক্তার প্রকাশ মল্লিকের সঙ্গে রয়েছেন, যুক্ত রয়েছেন, এবং এই মল্লিক মেথড পুস্তকের একটা প্রকাশনার ক্ষেত্র সম্পাদনের দায়িত্বে আপনি ছিলেন দীর্ঘদিন ধরে, তাই মল্লিক মেথড সম্পর্কে আপনার ধারণা যদি ব্যক্ত করেন আমাদের সঙ্গে। দেখুন, মল্লিক মেথড ডক্টর প্রকাশ মল্লিকের একটা স্বকীয় চিন্তাভাবনা, যেটাতে উনি খুব সহজভাবে কিভাবে মানুষের আরোগ্য করা যায়, বিশেষ করে দুরারোগ্য রোগের, সেই জায়গাটার একটা হাইলাইট শুধু করেনি, বাস্তব ভিত্তিকভাবে প্রমাণ করে দেখিয়েছেন। যেখানে হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি আমরা যতই বলি মেক ইট ইজি, আমরা কিন্তু ঠিক সেইভাবে ইজি করতে পারি না। আর একটা জিনিস জানবেন, আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কমপ্লিট হোমিওপ্যাথিতে, আই বিলিভ ইন কমপ্লিট হোমিওপ্যাথি, যেটার পূর্ণ প্রকাশ প্রকাশ মল্লিকের ওই চিন্তাভাবনার ভিতরে মল্লিক মেথডে পেয়েছিলাম বলেই ওনার যেটা প্রস্তাব আমাকে দিয়েছিলেন যে এরকম একটা বই এ করছে, তুমি এডিট করে দেবে, আমরা হ্যাঁ নিশ্চয়ই করে দেবো, কারণ এডিট করলে জ্ঞান বাড়ে, আর আপনার মতো লোকের বই এডিট করবো না, এতক্ষণে আসপর্ত আবেদন তো দেখাবো না। সেই জন্য আমি ওটার এডিট করার দায়িত্ব নিলাম। এবং যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে মনে করুন রোগ ভিত্তিক, শুধু তো রোগ বলেই হবে না, একটা রোগ কী ডিকশনারিতে তার অ্যাকচুয়াল মিনিং কী করা হয়েছে সেটাকে আমরা কিন্তু রাখার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন প্যাথোলজিক্যাল বই পাই বা প্র্যাকটিস অফ মেডিসিন পড়ি, তার চেয়ে অনেক বেশি সঙ্গত বা যুক্তিযুক্তভাবে রোগটা কী জানার জন্য আমরা ডিকশনারি স্মরণাপন্ন হই। সেই ডিকশনারিতে যাচ্ছি, তার সাইন অ্যান্ড সিমটমগুলো আমরা লিখছি, সেটা নিয়ে আলোচনা চলছে। তারপর ডক্টর প্রকাশ মল্লিক করছেন কি, তার নিজস্ব চিন্তাভাবনা যে সরাসরি ডিজিজ যেটাকে আমরা বলেছি তার এগেনস্টে আমাদের সব থেকে যে বেস্ট মেডিসিনগুলো আছে সেগুলোকে আমরা ক্যাটাগরি হিসেবে সাজালাম, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। এবার একটা ঘটনা থেকে গেল, শুধু হচ্ছে চয়েস বললেই হবে না, এখানে কতগুলো ইভ্যালুয়েশন অফ সিমটম থাকে, আমরা কোন রুগীটার ক্ষেত্রে কোন সিমটমটাকে গ্রহণযোগ্যতা বেশি করে মানবো বা কী ভাববো। এটা উনি করলেন কি, যে যে সকল রুগীদের মানসিক লক্ষণগুলো সব থেকে বেশিভাবে আমরা প্রকাশ পাচ্ছে সেগুলোকে আমরা ফার্স্ট
সিরিজে রাখলাম। তারপরে প্যাথোলজি বেসড যেগুলো আমরা প্রমাণ পেয়েছি, অর্থাৎ কোন প্যাথোলজিক্যাল ফাইন্ডিংসগুলো আমরা পেলাম, যেটা আমরা শুধু লক্ষণ লক্ষণ তো বললে হবে না, উনি হচ্ছেন আধুনিক যুগের মানুষ, উনি বলছেন লক্ষণে কোথায় কী প্রুভিং হয়েছিল, সেটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, অর্থাৎ ওখান থেকে আমরা কী প্রমাণ পাচ্ছি তার এগেনস্টে মেডিসিন। এবং শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন, সেটা হচ্ছে অর্গ্যান বেসড একটা মেডিসিন। মনে করুন একটা সিরোসিস অফ লিভার একটা হলো, সেখানে উনি দেখছেন রুগীটার মানসিক অবস্থা কোন জায়গায় পৌঁছেছে। রুগীটা যদি আর্সেনিকের পেশেন্ট হয়, উনি আর্সেনিক হাই ডাইলিউশন দিচ্ছেন, তারপরে কি দিচ্ছেন যে প্যাথোলজি বেস যে সিমটমটা আমরা পেলাম, আমরা সেটার উপরে এক হাতে ন্যাট্রাম সাল্ভ বা তথাকথিত আর ভালো একটা মেডিসিন, যেটাতে উনি লক্ষণ ভিপিভাবে বলছেন। আমি ন্যাট্রাম সাল্ভ বললাম মানে এই নয় যে উনি ন্যাট্রাম সাল্ভই দেবেন, সেটা বড় কথা নয়। আসল কথা হচ্ছে যে রোগ লক্ষণ যেটাতে আমরা সাপোর্ট পাচ্ছি, আর সব থেকে শেষে হচ্ছে যেটা বার্নেটের সব থেকে বড় থিওরি, সেটা হচ্ছে অর্গ্যান বেসড মেডিসিন। যে অর্গ্যানের আমরা রোগটা পাচ্ছি, মানে যে অর্গ্যান আমরা অসুখটা দেখা দিয়েছে, সেই অর্গ্যানের উপর সব থেকে বেশি কাজ করে, অথবা সেই অর্গ্যান থেকে তৈরি হওয়া কিছু নৌষধ সেটাকে তিনি ব্যবহার করছেন। এই তিনের সংমিশ্রণে যে একটা ট্রায়ো, এই ট্রায়ো পদ্ধতিটা হচ্ছে ডক্টর প্রকাশ মল্লিকের ইনভেনশন। হয়তো দেখুন অনেকে সেটা করেছে কিন্তু সেটা না জেনে, জ্ঞানত করা আর অজ্ঞানের সাথে করা দুটোর ভিতরে পার্থক্য আছে। এখানে আরো আলোচনাটা আরো বেশি কনক্রিট হবে। নীলকমল যেটা বললো এটা ঠিকই, কিন্তু এখানে বুঝতে হবে যে হোমিওপ্যাথি সবাই বলে অর্গ্যান বেস বা ডিজিজ বেস, কিন্তু হোমিওপ্যাথি বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো যে আরা বলছে আমরা রোগকে কোনো, মানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা বলছে যে আমরা রোগকে গুরুত্ব দিই না, আমরা রুগীকে গুরুত্ব দিই, কিন্তু সেখানে ব্যাপার হচ্ছে আবার হিস্ট্রি নেওয়ার সময় বলছে যে আপনার ফ্যামিলিতে কারো ক্যান্সার ছিল, তাহলে ক্যান্সারটা যদি ছিল, যদি ডিটেক্ট না হয়, তাহলে এটা তো এই সোনার পাথর বাটির মতো ব্যাপার হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রিয়েল থিঙ্কিং করে একদম বর্তমানের বিজ্ঞানকে হাতে নিয়ে এবং হোমিওপ্যাথির বেসিক থিওরিকে মিলিয়ে আমরা হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, দ্যাট ইজ মৌলিক মেথড। একেবারে, মানে এই যে মানুষের শারীরিক যন্ত্রণার সাথে যে মানসিকতাটাও জড়িয়ে থাকে, এটাই উৎক্ষেপণ। একেবারে, এবার আমি একটু আসি ডক্টর প্রকাশ মল্লিকের কাছে। যে ডক্টর মল্লিক, আপনার এই মল্লিক মেথড ক্যান্সার বলুন, হাঁপানি, চর্মরোগ, এর ক্ষেত্রে ঠিক কতটা কার্যকরী? আমরা তো, আমি 37 বছর ধরে ক্যান্সারের চিকিৎসা করছি এবং আমরা একটা বইও লিখেছি এবং এটা ইংরেজিতেও একটা বেরোচ্ছে, ইন্টারন্যাশনাল পাবলিকেশন বের করছে। এবং মূলত যে মৌলিক মেথড আজকে যে পপুলারিটি পেয়েছে সেটা কিন্তু ক্যান্সারের উপরে বেস করে। তার ক্যান্সার একটা ভয়াবহ রোগ এবং সারা পৃথিবীতেই এটা একটা দুরারোগ্য রোগ হিসেবে পর্যবসিত, এবং সেই ক্ষেত্রে যত জটিল রোগ আছে আমরা সেগুলোকে কিন্তু নিরসন করতে পারছি বলে নেটে আমাদের যে ওয়েবসাইটে প্রচুর কোয়েরিজ আছে সারা ওয়ার্ল্ড বেস, নট অনলি ইন্ডিয়া, নট অনলি বাংলাদেশ। এবং সেই জায়গাটাই দাঁড়িয়ে ক্যান্সার, হাঁপান, ইভিন টুডে কিডনি পেশেন্ট যার কিডনি লেভেল হাই এবং তার হিমোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মৌলিক মেথড প্রয়োগ করে দুরারোগ্য রোগের ক্ষেত্রে, হোমিওপ্যাথির ক্ষেত্রে মৌলিক মেথড বিরাট বেশি অ্যাপ্লিকেবল এবং কার্যকর। এবং তার ভিত্তিতেই বোধহয় আজ মৌলিক মেথড নিয়ে অনেক আলোচনা সারা পৃথিবীব্যাপী, এবং আমরা যে বিভিন্ন বাংলাদেশে, আমরা সম্প্রতি, আমি নীলকমল আবার একবার যাব এই ফেব্রুয়ারি মাসেই, সেখানেও মূলত বক্তব্য হচ্ছে হোয়াট ইজ মৌলিক মেথড, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ মৌলিক মেথড, আর হোয়াট ইজ দ্য বেসিস অফ মৌলিক মেথড, এইগুলো নিয়েই আমরা আলোচনা করতে, এবং আমাদের কাছে ডাক্তাররা শিখতে চাই, এবং আমাদের কলকাতায় প্রতি মুহূর্তে প্রতি মাসে কিছু কিছু ডাক্তার এসে এই মৌলিক মেথডের প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। একেবারে, ডক্টর মল্লিক, এই যে বর্তমান সময়ে করোনা ভাইরাস একটি আতঙ্কিত নাম, এক্ষেত্রে কি হোমিওপ্যাথি চিকিৎসা কোনো আরোগ্যের রূপ নিতে পারে? অবশ্যই নিতে পারে, এবং সারা পৃথিবীতেই কোনো ভাইরাসের চিকিৎসা আধুনিক বিজ্ঞানে সম্ভব নয়। এবং সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু কি করে না, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমরা মানুষের ইমিউনিটি পাওয়ারটাকে গড়ে তুলি, এবং দেখবেন এখন বলছে মাস্ক পরো, আসলে সেই ইমিউনিটি যদি ড্রপলেট ইনফেকশন হয় এবং তার যদি কোনো মানুষে কন্ট্যাক্ট হলে তার ইনফেকশন হচ্ছে বলে যেটুকু প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে আমি একটা ওষুধ বলছি, সেই ওষুধটা হচ্ছে এভিআর। এভিআর হচ্ছে চিকেন টিউবারকুলোসিস জাম থেকে নিয়ে তৈরি করা হয়েছে, এটা প্যারিসের একজন চিকিৎসক এটা উদ্ভাবন করেছেন, এবং এটা কিন্তু প্রোফাইলেক্সিস অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষেত্রে 1 ফোঁটা করে যদি প্রতিদিন আপনি 7 দিন খান তাহলে এটা প্রতিরোধ করা যায়। আর যদি করোনা ভাইরাস, এখনো প্যাথোলজিক্যাল টেস্ট আমাদের দেশেও হয়নি, সেদিন দেখছিলাম একজন চীন থেকে একজন ভদ্র মহিলা, সে অধ্যাপনা করতেন এখানে এসেছিলেন, তিনি হসপিটালে গিয়ে তিনি ডিটেকশন পাননি, তাকে এমার্জেন্সি ভর্তি করার কথা বলা হয়েছিল, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ, এবং সেক্ষেত্রে
যেখানে আমরা দেখতে পাচ্ছি লাংসের ইনফেকশন হচ্ছে, নিউমোনিয়াল সিমটম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে যার হয়ে গেছে তাতে নিউমোকক্সিন, বালসাম পেরু এবং জাস্টিসিয়া, পিক্স লিকুইডা এই সব ওষুধগুলো বা বেসিলিনাম, এসবগুলো অ্যাকর্ডিং টু সিমটমস ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে করোনা ভাইরাসকেও কিন্তু জব্দ করা সম্ভব। কোনো আতঙ্কের কারণ নেই, কোনো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে আপনি করোনা ভাইরাসকে সাকসেসফুলি জব্দ করতে পারবেন বলে আমার ধারণা। একেবারে এবারে আসবো একটু ডক্টর বর্মনের কাছে, যে ডক্টর বর্মন আমরা জানি আপনি কয়েক দশক ধরে ডক্টর মলিকের সাথে রয়েছেন, তাই ব্যক্তি ডক্টর প্রকাশ মলিক সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখুন, ব্যক্তিবন্দনা একটা মারাত্মক ভয়ঙ্কর জিনিস, আমি সে ব্যক্তি বন্দনায় যাচ্ছি না, কিন্তু বাস্তবটা তো স্বীকার করবো যে আজকে ডক্টর নীলকমল হতে পেরেছে শুধু প্রকাশ মল্লিকের জন্য, সেটা মানুক আর না মানুক, কারণ উনি আমার হাতটা এইভাবে না ধরলে আমি কিন্তু আজকে নীলকমল হতে পারতাম না। ওনার সাথে 2006 আমার পরিচয় হয়েছিল, একটা আমার নিজের লেখা বই ওনাকে দিতে গিয়েছিলাম, তারপর দেখলাম কিছুদিন পরে ব্যাপারটা যা হয় দিতে গেছি, দেখা হয়েছে, কথাবার্তা হয় না আর পাঁচজনের যেরকম হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়তো অন্যরকমই ঘটেছিল। কিছুদিন পরে একটা ফোন পেয়েছিলাম, যাই প্রকাশ মল্লিক বলছি, তোমার লেখার একটা কপি একটা বিশেষ পত্রিকা পাঠিয়েছি, তুমি একবার দেখে নিও। দেখলাম হ্যাঁ বেরিয়েছে, তারপর সেই সূত্রে যাতায়াত, উনি আমাকে প্রচুরভাবে সাহায্য করেছেন, আমি এগিয়ে গেছি, ওনাকে ভালো লাগে, ওনার কাছে প্রচুর শেখার থাকে। আবার একই কথা বলছি, বন্দনা নয়, বাস্তবকে আমি স্বীকার করছি। এখানে একটা জিনিস দেখুন, এই মুহূর্তে আমার মনে হয় সব থেকে বিতর্কিত একটা চরিত্র, সেটা হচ্ছে চরিত্র বলবো না, বিতর্কিত একজন ডাক্তারবাবু তিনি হচ্ছেন ডক্টর প্রকাশ মল্লিক, যাকে ঠিক সবাই মানতে পারে না অথচ মানতে বাধ্য হয়, মানতে পারে না কিন্তু মানতে বাধ্য হয়, আসলে ওনাকে আটকে রাখা যায় না। আমরা যারা এসেছি, রয়ে গেছি, অনেক কিছু পেয়েছি, অনেকে এসেছে হয়তো বেশি কিছু পেতে, তারা হয়তো পায়নি চলে গেছে, কিন্তু আমি রয়ে গেছি, আসলে ওনার দেবার আছে প্রচুর, উনি দিয়েছেন আমাকে প্রচুর। আমি বলি আমার দুর্ভাগ্য যে আমি তার সবটুকু গ্রহণ করতে পারিনি, উনি আমাকে লেখার স্টাইল শিখিয়েছেন, উনি আমাকে বাংলাদেশ অনেকবার নিয়ে গেছেন, উনি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। ইভেন আজকে পর্যন্ত নীলকমল চলে এসে একটা দরকার আছে, আমি অকপটে চলে এলাম, সবাই জিজ্ঞাসা করে কোথায় যাব, কেন যাব, কি লাভ হবে, আমি দেখলাম ওনার সাথে এলে লাভই লাভ হয়, আমার কোনো ক্ষতি হয় না, যদি আমি মেনে নিতে পারি সময়টুকু আমি ব্যয় করেছি। অতএব সেই হিসেবে দেখা যায়, আসলে যিনি আমাকে ওনার কাছে পাঠিয়েছিলেন উনি, আমি একটা বইয়ের সেমিনারে গেছিলাম, তো বই বিক্রির একটা আমার প্রচণ্ড নেশা, বইটি বিক্রি করবো, বেশ নাম টাম হবে এরকম, মানে ডাক্তারই নিয়ে আমি যতটা না ভেবেছি, আমি চিন্তা করছি আমার বইটাকে নিয়ে, আমার লেখক হিসেবে চেয়েছি। তো এক ভদ্রলোক এসে বললেন যে আরে তুমি যখন এতই চেষ্টা করছো তো ডক্টর মল্লিকের সাথে একবার দেখা করো না। মল্লিককে বলে এরকম কলেজ স্ট্রিটে বসেন, এই ব্যাপার ভালো, গিয়ে পৌঁছে গেলাম, লেখা দিলাম, তারপরটা তো ইতিহাস। আরেকটা জিনিস ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে আমি বোধহয় ঘাটাল যাচ্ছিলাম বাসে করে, দেখলাম এক ভদ্রলোক ঝিমোচ্ছেন কি ঘুমোচ্ছেন, আরে ইনি ডক্টর মল্লিক বলে মনে হচ্ছে না, যাক একটু ডাকি, তো ঘুম ভাঙালাম, আরে যাবে কোথায়, বলো ঘাটাল, নামবে দাসপুরে, বললাম নামতে পারি, বলে চলো না, কত টাকার বেশি খরচা হবে, নাহলে একটা ব্রেক জার্নি, জানো 100 জনের উপর নাম লিখে বসে আছে। অবিশ্বাস করেছিলাম যে হোমিওপ্যাথিতে একজন ডাক্তারকে দেখাবে বলে 100 জনের বেশি নাম লিখে বসে আছে। সন্দেহ নিয়ে নামলাম, পরে দেখলাম যে ভদ্রলোক আনতে আসছেন, স্যার 137 জন নাম লিখেছে। ঠিক বিশ্বাস হলো না, বলে নিশ্চয়ই 37, ও বেটা বাড়ি বাড়ি বলেছে 137। 137 কিন্তু কথাটা কম নয় যে প্রকাশ মল্লিককে দেখাবে, যার নাম আমি অন্তত চিনি না, প্রকাশ মল্লিককে দেখাবে 137 জন। ভালো, নামলাম, অনুষ্ঠান হলো, দেখলাম উনি তো আমাকে প্রেসিডেন্ট করতে ওস্তাদ, প্রেসিডেন্ট করে দিলেন। তারপরে দেখলাম বেশ লোক আসছে 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 আসছে, ফেরার সময় কিন্তু আমার সেই সন্দেহটা ছিল, আমি যখন মাকে নিয়ে ফিরছি আমি বাসের ডান দিকে বসলাম, দেখতে হবে যে সত্যি উনি দেখছেন কিনা, তাহলে তো বুঝতে পারবো যে 137। ফেরার সময় দেখলাম প্রায় 4টের সময়, 11 থেকে 4 উনি তখন রুগী দেখে যাচ্ছেন, মোহিত হয়ে গেছিলাম লোকটাকে দেখে, মানে লোকটাকে বলবো না, ভদ্রলোককে দেখে। বেশ, যার সম্পর্কে এত কথা হচ্ছে তার কাছে একটু ফিরে আসি, যে আপনি ওয়ার্ল্ড ফেডারেশন অফ, এই প্রসঙ্গে নীলকমল সম্পর্কে একটা বলবো, অ্যাকচুয়ালি এই পাশে বসে কারো বন্দনা শুনতে ভালো লাগে না, তো সমস্ত প্রশংসা ঈশ্বরের কাছে। তো নীলকমল কিন্তু আমার কাছে আসার আগে, ও ডাক্তার কিন্তু ওর কিন্তু তখন 16টা উপন্যাস বেরিয়ে গেছে, তো উপন্যাস বেরিয়েছে কিন্তু মানে সাহিত্য জগতে তেমন না, অ্যাকচুয়ালি ও মানে পড়াশোনা করেছে আসামে, তো সেই জন্য বেঙ্গলে খুব লোকে কম চেনে, কিন্তু ওর জ্ঞানের গভীরতা, এবং ওর একটা বই আছে প্রাচীন পীড়া, সেটা এখন মানে হটকে, আমরা বাংলাদেশ গেলে বলে নীলকমল বর্মনকে চেনে শুধু, আমি ওটা বলেছি নীলকমলকে, তোমার ওই বইটার জন্য যতদিন হোমিওপ্যাথি থাকবে ততদিন তুমি থাকবে,
মানে এটা এমন একটা বই, যাই হোক কিন্তু ঘটনা হলো এইটা, কিন্তু আমি একটু অহংকারী করতে পারি এই বই লেখার পেছনে আমার অবদান, এবং সেখানে ওই কথাটাই ও স্বীকার করেছে যে প্রকাশ মল্লিক না হাতটা ধরলে আসলে ওকে আমি বলেছিলাম, যেমন মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজিতে কাব্যগ্রন্থ রচনা করত তখন কিন্তু লর্ড বেন্টিং বলেছিল যে তুমি মাতৃভাষায় রচনা করো, কারণ উদ্দেশ্যে তোমাকে খ্যাতি দেবে না। পরবর্তীকালে কিন্তু লর্ড মানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত খ্যাতি পেয়েছিলেন, তা আমি সেই প্রেক্ষাপটে নীলকমলকে বলেছিলাম সাহিত্য ছেড়ে তুমি হোমিওপ্যাথি নিয়ে লেখো, এবং সেই লেখাটা কিন্তু আজকে 16টা বই বেরিয়েছে, এবং আজকে সাহিত্যিক হিসাবে যতটা না চেনে ওকে, তার থেকে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে সারা জগতের লোক যারা বাংলা জানে, যারা বাংলা পড়ে এবং যারা ইংরেজি, ওই বইটার আবার ইংরেজি ভার্সনও হয়েছে, সে নীলকমলকে কিন্তু চেনে। এবং নীলকমলের সঙ্গে, এবং এই যে নীলকমল বলছিল যে অনেক লোক আসে চলে যায়, আসলে নীলকমলের মধ্যে একটা সততা আছে এবং সেই সততাকে আমি কুর্নিস করি। এবং ঘটনা হলো যে ও আমার আমার মতো বয়স, কিন্তু আমাকে আপনি বলে, এবং ও আমাদের ওয়ার্ল্ড ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, এবং সেই প্রেক্ষাপটে এই যে কলমটাকে ঘুরিয়ে দেওয়া সাহিত্য থেকে হোমিওপ্যাথি সাহিত্য, এবং সেইটা কিন্তু কার্যকরী ভূমিকা কিন্তু আমি নিয়েছি, এটা আমার অহংকার বলতে পারি। এবং আগের পর্বে আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে স্টেথো ছেড়ে কেন আপনি কলমে হাত দিয়েছেন, একেবারে আজকে সুন্দর একটি উত্তরও পেলাম। ডক্টর মল্লিক, আপনার কাছে আসি, যে আপনি ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি, এই ফেডারেশনের কাজ সম্পর্কে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি তৈরি হয়েছে 1998 সালে, যখন আমি বাংলাদেশের বগুড়া জেলায় একটা কনফারেন্সে গেলাম, ন্যাশনাল কম্পিউটার একাডেমিতে। এবং এখানে একটু বলতে হয় যে তখন যখন কম্পিউটার ছিল তখন কিন্তু বাংলাদেশ কম্পিউটারকে গ্রহণ করেছিল, কিন্তু ভারতবর্ষ কিন্তু কম্পিউটারকে গ্রহণ করেনি। এবং ওই ন্যাশনাল কম্পিউটারে আমি যখন বক্তৃতা দিতে গেলাম, আমাকে মাস্টার অফ হোমিওপ্যাথি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে আমার মনে হলো অনেক দেশের মানুষ সেখানে এসেছিলেন, হোমিওপ্যাথি ডাক্তাররা, এবং পৃথিবীর প্রায় 10টি দেশের মানুষ এসেছিলেন, এবং সেখানে আমার মনে হলো হোমিওপ্যাথি সম্পর্কে অনেক অজ্ঞতা আছে। এবং সেই প্রেক্ষাপটে আমি ওয়ার্ল্ড ফেডারেশন একটা তৈরি করলাম ওই সমস্ত মেম্বারদের নিয়ে, এবং উদ্দেশ্য হলো হোমিওপ্যাথি নিয়ে আজও অজ্ঞতা আছে, সেই অজ্ঞতা দূরীকরণের চেষ্টাই আমাদের মানে ওয়ার্ল্ড ফেডারেশন হবে। কিন্তু শুধু তাই নয়, আমরা কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি নট একটা হোমিওপ্যাথি সংগঠন নয়, সেটা কিন্তু একটা মানববাদীবাদী একটা সংগঠন, এবং মানুষের দারিদ্রতা, মানুষের দুঃখ, মানুষের মোটিভেশন, বেকারত্ব সমস্ত নিয়ে আমরা সেমিনার করে থাকি, এবং দারিদ্র দূরীকরণে বেকারদের আমরা মানে ট্রেনিং দিয়ে থাকি, এবং আমরা রোগ সচেতনতা, এখনও মানুষের রোগ সম্পর্কে অনেক সচেতনতার কম আছে। আমরা যেমন হোমিওপ্যাথি, এটা প্রায় 19 বছর চলছে, এটা 19 বছর ধরে চলছে, এবং এটা হচ্ছে বিবেক প্রকাশ, এরকম 28টা পত্রিকা আমরা বের করি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে, যেটা পৃথিবীর কোনো অর্গানাইজেশন বের করে কিনা সন্দেহ আছে। এবং আরেকটা ব্যাপার হলো এই যে অজ্ঞতাটা কি, যেমন আগামী দিনে প্রত্যেক বাড়িতে ক্যান্সার হবে, কিন্তু কেন হচ্ছে না, বেসিক্যালি সেই ক্যান্সারটা হচ্ছে এই জন্যেই যে বক্ষ দুগ্ধ থেকে বঞ্চিত করছেন, গোপনে বাচ্চা নষ্ট করছেন, আর অ্যানিমাল প্রোটিন বেশি খাচ্ছেন। এবং এই প্রেক্ষাপটে সচেতনতা বৃদ্ধি করার জন্যে আমরা কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন থেকে 28টা পত্রিকা বের করি মানুষের রোগ বিষয়ে সচেতনতা। আর আমাদের হোমিওপ্যাথি বললে, আমরা কিন্তু হোমিওপ্যাথিটা আমাদের একটা প্রফেশন, বাট আমরা কিন্তু মানুষের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে অনেক বেশি আগ্রহী, এবং আমরা সাহিত্য চর্চা করি, সাহিত্য সভা করি। তার কারণ কি? কারণ হলো মানুষের সাহিত্য মানুষের চরিত্রকে উন্নয়ন ঘটায়, চিত্তকে উন্নত করে, এবং সেই জন্যে তার রোগ প্রতিরোগ কম হয়। আসলে মানুষের বলে কি যে মানুষ যদি আনন্দে থাকে তাহলে রোগ কম হয়, আর মানুষের যত টেনশন, মানুষের যত আবেগ, এইগুলোকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সাহিত্য। এবং সেই সাহিত্য সভায়ও আমরা অংশগ্রহণ করি, সাহিত্য সভা আয়োজন করি, এবং আমরা বস্ত্র শীতবস্ত্র বিতরণ করি, এই কাজগুলো করি। ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি একটা শুধুমাত্র হোমিওপ্যাথি সংগঠন নয়, এটা হচ্ছে একটা মানবতাবাদী সংগঠন, মানুষের পক্ষে, এবং শুধু মানুষের পক্ষে বললেও ভুল হবে, আমরা কিন্তু গাছপালারও পক্ষে। আমরা বন্য সৃজন করে থাকি গ্রামে গ্রামে গিয়ে, এবং সব ব্যাপারেই আমরা কিন্তু সমাজ উন্নয়নের ক্ষেত্রে ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি একটা বিশিষ্ট ভূমিকা নেবে। এবং এই লক্ষ্যে আমাদের এখন 10টা দেশে এই কাজ হয়, বাংলাদেশে ভালো বেশি কাজ হয়, এবং বাংলাদেশের 64টা জেলাতে আমাদের প্রতিনিধিরা আছে। এবং এইটাই আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির কাজ হলো, মানুষের চরিত্র, মানুষের এই যে, এবং এই যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে আমরা সেমিনার করি, শুধু সেমিনার করি না, আমরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বোঝাই যে সে কোনটা করলে, এই যে প্লাস্টিকের জন্য যে সমস্যা হচ্ছে, আমরা বলি যে প্লাস্টিকটা ব্যবহার করলে আপনার কি ক্ষতি হয়, এবং প্লাস্টিকটা ব্যবহার না করলে কি লাভ হয়। এবং আমরা প্লাস্টিক থেকে, একটি বাংলাদেশের একটি লোক
প্লাস্টিক থেকে ইট তৈরি করছে এবং সেই তাকেও আমরা উদ্বুদ্ধ করে তাকে আমরা পুরস্কৃত করেছি এবং সেই বার্তাটাও আমাদের এই পত্রপত্রিকায় বলেছি। এবং আমরা আরেকটা জিনিস করছি, সাপ বলে একটা সংগঠন আছে কুষ্টিয়ায় এবং তার যে প্রধান তিনি হচ্ছেন আব্দুর রেজ্জাক, এবং সেই আব্দুর রেজ্জাকের সঙ্গে আমরা একটা সম্মিলিতভাবে কাজ করি। আমরা বলি যে বাসা মুক্ত, ওদের দেশে বলে বাসা মুক্ত গৃহ, মানে ধূমপান মুক্ত বাসা, এবং এটা বলছে যে বাসায় যদি কোনো অতিথি আসে তাকে আপনি বিনীতভাবে বলুন যে ধূমপান করবেন না, এই বাসা ধূমপান যোগ্য নয়। এই ভাবনাগুলোকে আমরা আরও প্রসারিত করতে চাই। এবং জানেন যে এই যে রোগ, এই যে ধূমপানের জন্যে যে রোগ হয় সেটা হচ্ছে এই লাং ক্যান্সার হয়, লাং ক্যান্সারের স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নেই। এবং নট অনলি দ্যাট, এবং দেখবেন যে আপনি বলছেন যে ধূমপান করবেন না, আপনি অফিস থেকে এসে সিগারেটটা ধরিয়ে মেয়েকে পড়াতে বসালেন এবং তাতে আপনার যা ক্ষতি হচ্ছে তার বাইরে কিন্তু ওই মেয়েটি যে আপনার আপনার মেয়ে তার কিন্তু ওই যে প্যাসিভ স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। এবং এই ভাবনাগুলো যদি আমরা ভাবি তাহলে কিন্তু আস্তে আস্তে এটাই আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি। আমরা শুধুমাত্র সেমিনার টিভি প্রোগ্রাম নয়, আমরা মানুষের কাছে গিয়ে আর মনের হৃদয়ের কাছাকাছি গিয়ে তাকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি, হেসে হেসে তার সঙ্গে কথা বলি, তাকে বোঝানোর চেষ্টা করি তার নিজের জন্য। এটাই আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির কাজ। একেবারে এত সুন্দর আলোচনা, আলোচনা অবশ্যই থাকবে। তবে প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য বলে দিচ্ছি যে চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। 79 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7 লাখ 9 কলেজ স্ট্রিট, মল্লিক হোমিও হল। এছাড়াও একটা শাখা রয়েছে 88/1 দমদম রোড, দমদম কুইন বিল্ডিং এর দোতলায়, কলকাতা 7 লাখ 30। আর ইমেল রয়েছে mallik2007@gmail.com, ওয়েবসাইট drpmallik.com। অবশ্যই যোগাযোগ করতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বেসিসে আপনি দেখা করতে পারেন 9830023487, 9830502543, 8371025055। আমরা আবার একটু ফিরে আসি প্রশ্নে, যে আমি ডক্টর মল্লিকের কাছে যাব যে হোমিওপ্যাথির ভবিষ্যৎ কি। হোমিওপ্যাথির ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তা আমার একজন স্যার বলেছিলেন হোমিওপ্যাথির যে উজ্জ্বল ভবিষ্যৎ তার কারণ কিন্তু হোমিওপ্যাথরা নয়, তার কারণ হচ্ছে মডার্ন সায়েন্সের ব্যর্থতা। অ্যাকচুয়ালি এই যে সমস্ত রোগ তৈরি হচ্ছে যেখানে কিন্তু, যেমন যে ক্যান্সারের ক্ষেত্রে যার পেন কিলিংয়ের জন্যে 10,000 টাকা পার সিটিং লাগে, আর যদি সেটা নিউরোলজিক্যাল হয়ে যায় সেটা 1,19,000 টাকা লাগে, আর আমাদের সেটা 1,000 টাকায় ভালো হয়। এবং সেই জন্যেই ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এবং একটা দিন আসবে যদি, তবে কিন্তু আমি এখানে বলছি যে আমরা কিন্তু হোমিওপ্যাথি এলোপ্যাথি কোনো পরস্পর প্রতিদ্বন্দ্বী নয়, আমি মনে করি একে অপরের পরিপূরক, প্রত্যেকের প্রয়োজন আছে। এবং কোনো প্যাথিই কিন্তু কোনো রোগকে পুরোপুরি সারাতে পারে না, সেই জন্যেই কিন্তু এত প্যাথির জন্ম হয়েছে। এই প্রেক্ষিতে আর একটা কথা বলবো, সেটা হলো এই যে হোমিওপ্যাথি কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ। আমার ছেলেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার করেছি, তার নাম ডাক্তার পার্থ সারথী মল্লিক। এবং যদি আমি মনে করতাম যে এই প্রফেশনটাই বুজরুকি আছে, বিজ্ঞান কি বিজ্ঞান নয় এই ভাবনা আছে, আমি দেখেছি যে মুমূর্ষু রুগী যে আধুনিক চিকিৎসায় ব্যর্থ হয়ে আমাদের কাছে জীবন পেয়েছে, এই দেখাটা আমাকে কিন্তু আমার ছেলেকে আমাদের ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার তৈরি করতে কিন্তু সাহায্য করেছে। একেবারে প্রত্যেকে চেনে হোক, তার কারণ আমরা আগের পর্বেই ওনাকে সঙ্গে পেয়েছি। এবং সেই জন্যই আমি এটা বলতে চাই যে উজ্জ্বল ভবিষ্যৎ যদি আমি সেই আলোর কিরণ না দেখতে পেতাম তাহলে আমার ছেলেকে কখনোই এই প্রফেশনে আনতাম না। তবে এবং হোমিওপ্যাথি শুধু কয়েকটা মানুষের জন্য নয়, হোমিওপ্যাথি আপমর জনগণের এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং আজকে যে সারা পৃথিবীতে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সমস্যা। অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স খেলেন, কিছুদিন কাজ করলো আর কাজ করলো না, সেক্ষেত্রেও যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন আবার তার ওই ড্রাগ রেজিস্ট্যান্সটা উঠে গিয়ে আবার নর্মাল পজিশনে ফিরে আসতে পারে। হোমিওপ্যাথি সেই রকম জায়গাও সারা বিশ্বের মানুষের কাছে, শুধুমাত্র দারিদ্রতার কারণেই হোমিওপ্যাথির প্রয়োজন নেই। হোমিওপ্যাথি কিন্তু বাসুর মানুষকে সুস্থ সুবল রাখতে এবং সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রেও হোমিওপ্যাথি বিরাট ভূমিকা, এবং এই ভূমিকা নিতে পারে যদি সরকারি সহযোগিতা এবং সরকারের লাইসেন্স পাওয়া এবং ওষুধ ঠিকঠাক পাওয়া এবং সরকারের সহযোগিতা এবং ডাক্তারদের অগ্রসরতা এবং সবগুলো মিলিয়ে কিন্তু হোমিওপ্যাথির উজ্জ্বল ভবিষ্যৎ। একবার আমি খুব ছুঁয়ে একটুখানি ডক্টর বর্মনের কাছে বলছি, এই একই প্রশ্ন, আপনার মতামত কি? দেখুন, উনি যেটা বলছেন সেটাতে আমার কোনো আপত্তি নেই, এই সঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে হোমিওপ্যাথির অগ্রগতি কারা করবে? এলোপ্যাথিক ব্যর্থতা তার সাথে একটা ব্যাপার থেকে গেছে, আমরা হোমিওপ্যাথরা যদি নিজেদেরকে সেই উত্তরিত জায়গায় নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা আসবে। খুব অপ্রাসঙ্গিক হবে না, আমি যদি একটা কথা বলি, কিছুদিন আগে ডক্টর মল্লিক আমাকে একদিন বললেন, নীলকমল তুমি একটা কাজ করতে পারবে? বলুন স্যার। তুমি আমার দোষগুলো খুঁজে পেতে পারো? দাঁড়িয়ে পড়লাম, বাবা কি কি ব্যাপার, আমাকে পরীক্ষা নিচ্ছে নাকি? তারপরে আমি, দেখুন আপনার নাম হচ্ছে ডক্টর প্রকাশ মল্লিক, পি পিফান হচ্ছে পারফেকশনিস্ট, আপনি আপনার চেষ্টা করছেন পারফেকশনিস্টের সেই জায়গাটাতে পৌঁছতে, পেরেছেন কিনা যায় না। আমি কিছুক্ষণ পরে বললাম, তাহলে তো স্যার আপনার শত্রুদের একটা ঠিকানা দিন তো, লিস্ট, আমি তাদের কাছে যাই, কারণ তারাই তো বলতে পারবে যে আপনার সব থেকে দোষগুলো কী।
ঘটনাচক্রে উনি যখন এই হোমিওপ্যাথি এবং আমার জীবন বইটা বের করছেন, তখন উনি মুখবন্ধ করতে আমাকে লিখতে বললেন। আসলে উনি আমাকে লিখতে বললেন, আমি তখন তিন চারটে কথা বলেছিলাম। এই কথাটা আমি শোনাতে এই জন্যই চাই, প্রকাশ মল্লিকের জন্য নয়, প্রত্যেকটা হোমিওপ্যাথি জানুক যে আমি কি বলেছি। এক, আমি বলছি আমার গুরু হচ্ছেন তিনজন। এক, মানে দোষের ব্যাপারে লোকের যদি দোষ খুঁজে বেড়াতে হয়, শিষ্যি মা বলেছেন যদি শান্তি চাও মা পরের দোষ দেখো না। আমি প্রকাশ মল্লিকের দোষ দেখি না, আমি কোনো হোমিওপ্যাথির দোষ দেখি না, আমি কারো দেখি না। দুই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলেছেন মানুষকে খুব বেশি জানতে নেই, জানলে তার কালিমা ধরা পড়ে। আমি প্রকাশ মল্লিককে খুব বেশি জানতে চাইনি, কারণ যদি কালিমা ধরা পড়ে যায়। আর তিন, শঙ্কর মানে মণিশঙ্কর মুখোপাধ্যায় এক জায়গায় বলেছেন যে খুদ গল্পে তিনি বলছেন মানুষের সৃষ্টি কখনো কখনো নিখুঁত হলেও ঈশ্বরের সৃষ্টি মানুষ কখনো নিখুঁত নয়, তাই হয়তো প্রকাশ মল্লিকের খুঁত আছে, আমি সেটা দেখতে চাই না। হোমিওপ্যাথের দোষ না ধরে এগিয়ে নিয়ে চলুক, আমি এইটুকুনি চাই। এত সুন্দর একটি আলোচনা, স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাসা ছিল, তার সাথে ছিল মল্লিক মেথডের এই যে আভিজাত্য। আজকের মতো আমাদের এখানেই থামতে হচ্ছে, কারণ সময় টিকটিক করছে। আজকে বিদায় নেব, রেনাউন ডক্টরকে অনেক ধন্যবাদ, নমস্কার। সবার প্রিয় গ্লোব টিভি সাথে।